আজ আমরা আবার নতুন প্রসঙ্গ নিয়ে এবং নতুন অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় এসেছি। আজকের যে অধ্যায়টি আমি পড়াবো তোমাদের সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় এবং টপিক হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা। প্রথম পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 1500 অব্দ। দেখো এখানে রয়েছে ইতিহাসে কি কি তাহলে শুধু পাথরের কথাই থাকে? ঋণীর একদম ভালো লাগে না, খালি নানা রকম পাথরের হাতিয়ারের কথা। রুবির দাদু একদিন বললেন, পাথর নিয়ে এত চিন্তা কিসে? পাথরে তো লেখা থাকে ইতিহাসের কথাই। তবে পাথর ইতিহাসই সব নয়, তার সঙ্গে মিশে আছে মানুষের জীবনও। সবাই এবারে জমিয়ে বসল। দাদু আবার ইতিহাসের গল্প শুরু করলেন। খাবারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ানো মানুষ একসময় স্থায়ীভাবে বাস করতে শিখল, নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে শিখল, শুরু হলো কৃষিকাজ, তার পাশাপাশি পশুপালনও করতে লাগলো। পাথরের যুগে শেষ দিকে স্থায়ী বসত বাড়ি, কৃষিকাজ এবং পশুপালনকে ঘিরে গড়ে উঠেছিল মানুষের জীবনযাত্রা। এভাবেই কালে কালে বদলে গেল মানুষের জীবনযাপনে নানা দিক। অবশ্য সেই বদল ঘটেছে মানুষের নিজের প্রয়োজনে, নিজের বুদ্ধি আর পরিশ্রমের জোরে সেই বদল ঘটিয়েছে মানুষ। সেভাবেই একসময় আদিম মানুষ হয়ে উঠেছে সভ্য। তবে আদিম থেকে সভ্য হওয়ার পথে মানুষকে কিন্তু অনেক ধাপ পেরোতে হয়েছে। যেমন নতুন পাথরের যুগে চাষের কাজে ব্যস্ত মানুষের দরকার হলো স্থায়ী বসত বাড়ি এবং চাষের জমি। প্র্যাকটিক্যালি তাই নবপ্রস্তর যুগে যে মানুষ তখন কী করলো, ওই সময় আমরা দেখব যে স্থায়ী বসত বাড়ি এবং বসত বাড়ি গড়ে তুলেছিল, ঠিক আছে, এবং চাষের জমি গড়ে তুলেছিল। সেই সময় চাষের জমির পরিমাণ যেমন বাড়তে থাকে তেমনি বাড়তে থাকে জমির চাহিদা। যে যার মতো জঙ্গল সাফ করে চাষের জমি বার করে নিতে থাকে, যার যত জমি তার তত কিন্তু ফসল, ঠিক আছে। এভাবেই শুরু হলো জমির জন্য লড়াই। জোট বেঁধে বাস করতে থাকা মানুষদের নিজেদের মধ্যে একসময় মতের অমিল দেখা দিল, কিন্তু নিজেদের মধ্যে বিবাদ নিয়ে তো চলা যায় না, তাই তারা নিজেদের বিবাদ নিজেরাই মিটিয়ে নিল এবং ঠিক হলো সবাই নিয়ম মেনে চলবে। এভাবেই সেই সময় চালু হলো নিয়ম বা নিয়মের শাসন, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিয়ম বা নিয়মের শাসন কিভাবে শুরু হলো, আদিম মানুষের জীবনে নিয়ম বা নিয়মের শাসন কিভাবে সূত্রপাত ঘটলো, ঠিক আছে। তা তোমরা বুঝতে পেরেছো কোনখান থেকে লিখতে হবে। আস্তে আস্তে সভ্য মানুষের নানা জিনিসের চাহিদা বাড়লো, তাছাড়া প্রয়োজন মতো সব জিনিস কোনো একজন মানুষ তৈরি করতে পারে না, তাই প্রথমে শুরু হলো জিনিস দিয়ে জিনিস নেওয়া। এরপর এলো সেকালের মুদ্রা, তার ফলে জিনিস কেনাবেচা করা সহজ হলো। সেই পাথরের যুগ থেকে মানুষ জোট বাঁধতে শুরু করেছিল, পরে তৈরি করলো সমাজ। সমাজে মানুষ নানা কাজ নিয়ে ব্যস্ত থাকত, সেখানে কাজের বিচারে তৈরি হলো মানুষের নানা ভাগ। একসময় মানুষ লিখতে শিখল, তার প্রয়োজনে এলো বর্ণ বা লিপি। সে সময় মানুষ কেবল গ্রামেই নয় নগরেও বাস করত। এভাবেই গ্রাম ও নগরকে কেন্দ্র করে গড়ে উঠলো সভ্যতা। আদিম মানুষের যুগ থেকে ইতিহাস এসে পড়ল সভ্যতার যুগে, ঠিক আছে। পরদিন দেখো ক্লাসে সবাই রুবির দাদুর গল্প করল, দিদিমণি শুনলেন, তারপর বললেন সংস্কৃতি থেকে সভ্যতা খানিকটা আলাদা। সব মানুষেরই কোনো না কোনো সংস্কৃতি থাকে, তা তোমরা আগেই জেনেছ, কিন্তু সভ্যতার কথা হলে বিষয়টা আরেকটু আলাদা হয়ে যায়। সভ্যতার কতগুলো দিক থাকে, সেই সব দিক মিলিয়ে তৈরি হয় হচ্ছে সভ্যতা। এবার দিদিমণি বোর্ডে একটা ছবি আঁকলেন, সবাই মন দিয়ে সেটা দেখল। দেখো ব্যাপারটা হচ্ছে যে সভ্যতা মানে তাহলে সভ্যতার সঙ্গে কোন কোন বিষয় জড়িত? অবশ্যই হবে হচ্ছে শিল্প, স্থাপত্য, তারপর হচ্ছে শাসন কাঠামো, লিপি আছে, এছাড়া হচ্ছে গ্রাম ও নগর থাকতে হবে কিন্তু, ঠিক আছে, তবেই কিন্তু সভ্যতা গড়ে ওঠে। দেখো এখানে আগের প্যারাগ্রাফটা কিন্তু আমরা সেটাই আলোচনা করলাম, তাই না। দেখো মানুষ একসময় মানুষ লিখতে শিখলো, তার প্রয়োজন হলো বর্ণ বা লিপি। সে সময় মানুষ কেবল গ্রামেই নয় নগরেও বাস করত। এভাবে গ্রাম ও নগরকে কেন্দ্র করে গড়ে উঠলো সভ্যতা, ঠিক আছে। এবার তারপরে দেখো দিদিমণি যে বোর্ডে একটা ছবি আঁকলেন, সবাই মন দিয়ে সেটা দেখো মানে দেখলো। দেখো দিদিমণি কী আঁকলেন দেখো, দিদিমণি বললেন মানুষ নিজের খাদ্য নিজেরা উৎপাদন করতে শিখলো, এক জায়গায় স্থায়ীভাবে বসবাসও শুরু করলো। কিন্তু সভ্যতা হতে গেলে সেই সঙ্গে আরও কতগুলো বিষয় থাকতে হবে, যেটা বলছিলাম গ্রাম ও নগর থাকতে হবে, শাসন ব্যবস্থা থাকতে হবে, শিল্প স্থাপত্যের নমুনা সভ্যতার একটা বড় দিক।
আর অবশ্যই লিপির ব্যবহার জানতে হবে সভ্য মানুষকে। লিপিমালার ব্যবহারই সভ্যতার সব থেকে বড় মাপকাঠি, ঠিক আছে। সভ্যতা বলতে একদিকে জীবনযাপনে উন্নতি বোঝানো হয়। ধরো যখন লিখতে শিখলো মানুষ বা গুহার বদলে বানাতে শিখলো পাকা বাড়ি আর পাথরের বদলে ধাতুর ব্যবহার শিখলো, ঠিক আছে, এইসবই এক একটা উন্নতি চিহ্ন কিন্তু। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন প্রস্তর যুগ থেকে নবপ্রস্তর যুগে মানুষের কিন্তু এইভাবেই উন্নতি ঘটেছে। পাথরের বদলে মানুষ ধাতুর ব্যবহার শিখলো, তারপর ধরো হচ্ছে আগে বাস করতো গুহার ভেতরে, তারপরে তারা কিন্তু বাড়ি বানাতে শিখলো, ধীরে ধীরে তারা পাকা বাড়ি বানাতে শিখেছিল। এরপরে লিপিমালার ব্যবহার শুরু হলো, তাহলে এইভাবে কিন্তু জীবনযাপনের কিন্তু একটা উন্নতির চিহ্ন দেখা গেল। তার মানে মানুষ সভ্যতার কিন্তু এখান থেকেই কিন্তু সৃষ্টি হলো। আরও একটা ভৌগোলিক অঞ্চলকে ঘিরে এক একটা সভ্যতা গড়ে ওঠে, তাই হচ্ছে মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা এসব নামকরণ হয়েছে, ঠিক আছে। মেহেরগড় অঞ্চলে যেহেতু এই সভ্যতা গড়ে উঠেছে তাই এর নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা, আর হরপ্পা অঞ্চলে এই সভ্যতা মানে একটা সভ্যতা গড়ে উঠেছিল বলে তার নাম হচ্ছে হরপ্পা সভ্যতা, ঠিক আছে। তাহলে এবার এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সভ্যতা বলতে কী বোঝায়। তাহলে যদি প্রশ্ন দেয় তাহলে তোমরা এইভাবে লিখবে, এখান থেকে তোমরা কিন্তু লিখে নেবে, বোঝা গেল যে সভ্যতা বলতে কিন্তু কতগুলো দিক থাকে সভ্যতার, যেমন শিল্প স্থাপত্য থাকতে হবে, গ্রাম ও নগর থাকতে হবে, ঠিক আছে, তারপর লিপির ব্যবহার জানতে হবে, ঠিক আছে, লিপিমালা ব্যবহার সভ্যতার সবথেকে বড় কাঠি এইগুলো। হ্যাঁ, আরেকটা বলতে হবে সভ্যতা বলতে একদিকে জীবনযাপনে উন্নতি বোঝানো হয়। তাহলে তোমরা কোথা থেকে লিখবে? এই যে এইখান থেকে তোমরা লিখবে, সভ্যতা হতে গেলে সেই সঙ্গে কতগুলো বিষয় থাকতে হবে, ঠিক আছে, এইখান থেকে। হ্যাঁ, সেই সঙ্গেটা তোমরা দেবে না, কী লিখবে, সভ্যতা হতে গেলে আরও কতগুলো বিষয় থাকতে হবে, গ্রাম ও নগর থাকতে হবে, শাসন ব্যবস্থা থাকতে হবে, শিল্প স্থাপত্যের নমুনা সভ্যতার একটা বড় দিক, আর অবশ্যই লিপির ব্যবহার জানতে হবে সভ্য মানুষকে। লিপিমালার ব্যবহারই সব থেকে বড় মাপকাঠি। সভ্যতা বলতে একদিকে জীবনযাপনে উন্নতি বোঝানো হয়। ধরোটা তোমরা লিখবে না, ঠিক আছে, ধরোটা তোমরা বাদ দেবে, লিখবে তারপরে যখন লিখতে শিখলো মানুষ বা গুহার বদলে বানাতে শিখলো পাকা বাড়ি আবার পাথরের বদলে ধাতুর ব্যবহার শিখলো মানুষ, এসবই কিন্তু একটা উন্নতি চিহ্ন, এগুলি হচ্ছে সবই সভ্যতার নানা দিক, বোঝা গেল। তাহলে তোমরা এত অবধি কিন্তু লিখবে, কোথা থেকে শুরু করবে, না সভ্যতা হতে গেলে কতগুলো বিষয় থাকতে হবে, এখান থেকে তোমরা শুরু করবে। তাহলে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে সভ্যতা বলতে কী বোঝায়, বোঝা গেল ব্যাপারটা। এরপরে দেখো যে আমরা দেখব খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী সহস্রাব্দে ভারতীয় উপমহাদেশে নগরসভ্যতা গড়ে উঠল এবং আদিম মানুষ সবার মধ্যে, দেখো খ্রিস্টপূর্ব আদিম গোষ্ঠী সমাজে সবার মধ্যে একটা সমতার ধারণা ছিল, নগরসভ্যতায় সেই সমতা থাকলো না, শাসক গোষ্ঠী তৈরি হলো যারা গোটা জনসমাজকে শাসন করতো, আরেক দল ধর্মীয় অনুষ্ঠান ও যাগযজ্ঞ করত, এভাবেই সমাজে নানা রকম ভেদাভেদ তৈরি হলো, এটাও সভ্যতার একটা বৈশিষ্ট্য। তাহলে সভ্যতার আরেকটা বৈশিষ্ট্য হলো সমাজে ভেদাভেদ সৃষ্টি, ঠিক আছে। আদিম গোষ্ঠী সমাজে রক্তের সম্পর্ক আত্মীয়তার ভিত্তিতে জোট বাধ্য মানুষ, অন্যদিকে সভ্যতার একটি বৈশিষ্ট্য হলো একে অন্যের সঙ্গে সুযোগ সুবিধার সম্পর্কে জোট বাঁধা। যেমন হরপ্পা সভ্যতার কথাই ধরা যাক, যে ব্যক্তি পুঁতি বানাতো তার ব্রোঞ্জের যন্ত্রপাতি দরকার হতো, ব্রোঞ্জের যন্ত্রপাতি বানাতো ব্রোঞ্জের কারিগর, আবার পাথর গরম করার জন্য দরকার হতো পাত্র, সেই পাত্র কিন্তু তৈরি করতে হচ্ছে কুমোর। এভাবেই পুঁতি বানানোর কারিগরকে ব্রোঞ্জের কারিগর ও কুমোরের ওপর নির্ভর করতে হতো, এই পারস্পরিক নির্ভর করাটাই হচ্ছে সভ্যতার বড় বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে আরেকটি বৈশিষ্ট্য পেলাম সভ্যতার, সেটা হচ্ছে পারস্পরিক নির্ভরতা, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে পারস্পরিক নির্ভরতা সভ্যতার একটি বড় বৈশিষ্ট্য, হ্যাঁ, উক্তিটি আলোচনা কর। তাহলে তোমাকে এইটা লিখতে হবে যে আদিম গোষ্ঠী সমাজে রক্তের সম্পর্ক আত্মীয়তার ভিত্তিতে জোট বাধ্য মানুষ এখান থেকে এত অবধি। প্রশ্নটা কি আসবে, না পারস্পরিক নির্ভরতা সভ্যতার একটি বৈশিষ্ট্য, সভ্যতার একটি বৈশিষ্ট্য, ঠিক আছে, এটা আসবে। আবার গ্রাম ও নগরের পাশাপাশি টিকে থাকাও সভ্যতার জন্য জরুরি,
নগরের বাসিন্দারা গ্রামের ফসলের ওপরে নির্ভর করে থাকতো। এভাবেই নগর ও গ্রামকে ভিত্তি করে ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা। তবে কোনো সভ্যতাই হঠাৎ গড়ে ওঠে না, তার পেছনেও থাকে ইতিহাস। এবারে আমরা ভারতীয় উপমহাদেশে প্রাচীন সভ্যতার কথা কিন্তু জানব, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে এখানে। আচ্ছা, এখান থেকে আরেকটা যদি প্রশ্ন দেয় যে সমাজে ভেদাভেদ সৃষ্টি সভ্যতার একটি বৈশিষ্ট্য, তাহলে তোমরা কোনটা লিখবে? না, এই প্যারাগ্রাফটা লিখবে, এই যে খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে উঠলো, এখান থেকে শুরু করে এটাও সভ্যতার একটা বৈশিষ্ট্য এত অবধি, ঠিক আছে? প্রশ্নটা কি আসতে পারে? না, সমাজে ভেদাভেদ সৃষ্টি ভেদাভেদ সৃষ্টি সভ্যতার একটি বৈশিষ্ট্য, সভ্যতার একটি বৈশিষ্ট্য। আলোচনা কর, ঠিক আছে? এবার দেখো যে তোমাদের আমি বলে দিলাম যে কিভাবে এরম বিরম প্রশ্ন আসতে পারে। এবার হচ্ছে মেহেরগড়। নতুন পাথরের যুগের কথা তোমরা আগেই জেনেছ। ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে মানুষের জীবনযাপনে কতগুলো নতুন বিষয় যোগ হয়েছিল। একদিকে শুরু হয়েছিল কৃষিকাজ, অন্যদিকে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তখন ধাতু বলতে তখন শুধু তামা ও কাঁসার ব্যবহারই বোঝাত, লোহার ব্যবহার তখনও জানা ছিল না। তামা পাথর দুটোরই ব্যবহার হতো বলে এই সময়কে তামা পাথরের যুগ বলা হয়, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তাম্রপ্রস্তর যুগ কেন বলা হয়। তাহলে বুঝতেই পারছো যে বল লিখবে যে এই এই সময় তামা পাথরের দুটোরই ব্যবহার হতো বলে এই যুগকে কি বলা হয়, তাম্রপ্রস্তর যুগ বলা হয়, ঠিক আছে? এখনকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে, ঠিক আছে, মেহেরগড়ে তামা পাথরের যুগের একটি প্রত্নকেন্দ্রের খোঁজ পাওয়া গেছে। বেলুচিস্তানে কোয়েটা শহর, যেটা কোয়েটা শহর থেকে প্রায় 140 মাইল বোধহয় যতদূর সম্ভব দূরে, গোলান গিরিপথের থেকে কিছুটা দূরে, ঠিক আছে, খানিকটা দূরে অবস্থিত এই মেহেরগড় সভ্যতা ছিল, ঠিক আছে? সেখানে মূলত একটি কৃষি নির্ভর সভ্যতার নজির পাওয়া গেছে, ঠিক আছে? এবং সময়টা এই এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছিল 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিচ এবং রিচার্ড মিডো এই সভ্যতা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত মেহেরগড়ের সব থেকে পুরনো পর্যায় ছিল বলে অনুমান করা যায়। এই পর্যায়ে সেখানকার মানুষ গম ও জব ফলাতে জানত, ছাগল ভেড়া ও কুজালা সার ছিল তাদের গৃহপালিত পশু। পাথরের তৈরি জাতা ও শস্য পিষার যন্ত্র মেহেরগড়ে পাওয়া গেছে, ঠিক আছে? পাথরের ছুরি ও পশুর হাড়ের যন্ত্রপাতি এই পর্যায়ে মেহেরগড়ে মানুষ বানাতে পারত, তবে কোনো ধাতুর তৈরি জিনিস এই সময় পাওয়া যায়নি। তাহলে দেখো এখান থেকে যেটা প্রশ্ন আসতে পারে এই টপিকটা দেখে, সেটা হচ্ছে যে মেহেরগড়ের পুরনো পর্যায়, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্নটা দিতে পারে এটা, মেহেরগড়ের পুরনো পর্যায়, ঠিক আছে? আজকে আমি এতখানি রাখলাম, পরের দিন আবার তারপর থেকে আবার নতুন মেহেরগড়ের আরও অনেক কিছু তথ্য নিয়ে আসবো এবং আরও নতুন প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।